জয় দিয়েই 2024 ইমার্জিং মিন্স এশিয়া কাপের আসরটা শুরু করলো বাংলাদেশ এ দল। একই সাথে সেরা খেলোয়াড়দের তালিকাতেও চলে এসেছেন আকবর আলী, রিপন মণ্ডলরা। প্রথম ম্যাচ শেষে 2024 ইমার্জিং মিন্স এশিয়া কাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, পরবর্তী ম্যাচের সময়সূচি সহ সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ইমার্জিং মিন্স এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 18 অক্টোবর শুক্রবার ইমার্জিং মিন্স এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, যেখানে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ। আর দিনের প্রথম ম্যাচে হংকং এর বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ এ দল। এই ম্যাচে হংকংকে 5 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এ দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলাদেশের পেস বোলার রিপন মণ্ডল। শুরুতে যদি আজকের এই প্রথম ম্যাচের পারফরমেন্সটা দেখে নেই, কোন দলের খেলোয়াড় কেমন পারফরমেন্স করলো বা বাংলাদেশি খেলোয়াড়রা কেমন পারফরমেন্স করলো, সেখানে আমরা কিন্তু প্রথমে দেখতে পারবো যে প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে বাংলাদেশের বোলাররা 20 ওভার বল করে 150 রান দিয়েছিল এবং হংকং 20 ওভার ব্যাট করে 150 রান সংগ্রহ করেছিল 8 উইকেটের বিনিময়ে। তো প্রথম ইনিংসে বাংলাদেশি বোলারদের মাঝে রিপন মণ্ডল 4 ওভার বল করে 24 রান দিয়ে পেয়েছেন 4টি উইকেট। এরপর আবু হায়দার রনি 4 ওভার বল করে 44 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। এরপর কিন্তু রেজাউর রহমান রাজা 4 ওভার বল করে 35 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। এরপর রাকিবুল হাসান 4 ওভার বল করে 25 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট এবং মাহফুজুর রহমান রাব্বি 4 ওভার বল করে মাত্র 19 রান দিয়ে পেয়েছেন 1টি উইকেট। তো পেসারদের মাঝে রিপন মণ্ডল 4 ওভারে 4টি উইকেট পেলেও পেসাররা কিন্তু আজকের ম্যাচে রান তুলনামূলক বেশি দিয়েছে স্পিনারদের থেকে। এরপর যদি আমরা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটসম্যানদের পারফরমেন্সটা দেখি, যেখানে 151 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন করেছিল, তো মূলত জিসান আলম ও পারভেজ হোসেন ইমন ম্যাচ ওপেন করতে এসেছিল, যেখানে জিসান আলম 11 বলে 11 রান করেছেন 1টি 4 হাঁকিয়ে, 100 স্ট্রাইক রেটে ব্যাট করে আউট হয়েছেন জিসান আলম। এরপর পারভেজ হোসেন ইমন 26 বলে 28 রান করেছে, যেখানে 2টি ছক্কা ও 1টি 4 হাঁকিয়ে 107 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এরপর সাইফ হাসান 6 বলে করেছেন 5 রান, 1টি 4 হাঁকিয়েছেন। তাওহিদ হৃদয় 22 বলে করেছেন 29 রান, 1টি 6 ও 2টি 4 হাঁকিয়েছেন। তাওহিদ হৃদয় 131.82 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এরপর আকবর আলী, বাংলাদেশ এ দলের অধিনায়ক আকবর আলী, তিনি 24 বলে 45 রানের একটি ঝরোয়া ইনিংস খেলেছে, যেখানে 3টি ছক্কা ও 4টি 4 হাঁকিয়ে 187.50 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। এরপর শামীম হুসাইন পাটোয়ারি 15 বলে 19 রান করেছেন, 1টি ছক্কা হাঁকিয়েছেন শামীম পাটোয়ারি। এরপর মাহফুজুর রহমান রাব্বি 8 বলে 8 রান করেছেন। তো এরই মাধ্যমে কিন্তু বাংলাদেশ 151 রান সংগ্রহ করেছে এবং 5 উইকেটের জয় দিয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানটা দখল করে রেখেছেন। যাই হোক, প্রথম একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ, বাংলাদেশ এ দলের বিপক্ষে মাঠে নেমেছিল হংকং এ দল। মূলত এই ইমার্জিং মিন্স এশিয়া কাপে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 15টি, যার মাঝে গ্রুপ পর্বে প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং 2টি আলাদা গ্রুপে 8টা দলকে কিন্তু ভাগ করা হয়েছে, আপনারা এর আগে জেনেছেন। চলুন এক নজরে আমরা পয়েন্ট টেবিলটা দেখে নেই। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না, পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো পয়েন্ট টেবিলে মূলত আজকে গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে গ্রুপ এতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা এ দল, 3 নম্বরে আফগানিস্তান এ দল। তো শ্রীলঙ্কা এ দল ও আফগানিস্তান এ দল এখনো ম্যাচ খেলেনি, অর্থাৎ তাদের ম্যাচটা চলমান রয়েছে। আজকে দিনে যে 2টি ম্যাচ রয়েছে, তার মাঝে প্রথম ম্যাচে বাংলাদেশ ও হংকং মাঠে নেমেছিল, দ্বিতীয় ম্যাচে, দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30 আফগানিস্তান এ দলের বিপক্ষে মাঠে নেমেছিল কিন্তু শ্রীলঙ্কা এ দল, সেই ম্যাচটা কিন্তু চলমান রয়েছে। তো এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন হংকংকে। হংকং 1টি ম্যাচ খেলেছে আজ, 1টি ম্যাচই হেরেছে বাংলাদেশের কাছে, ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। হংকং এর বর্তমান নেট রান রেট -0.736 পয়েন্ট টেবিলের 1 নম্বরে বাংলাদেশ এ দল। বাংলাদেশ এ দল 1টি ম্যাচ খেলেছে আজ, হংকংকে 5 উইকেটে হারিয়েছে, 1টি ম্যাচের 1টিতে জয়লাভ করে 2 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান নেট রান রেট +0.736। তো বাংলাদেশ বর্তমানে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে প্রথম একটি মাত্র ম্যাচ শেষে। এরপর গ্রুপ বিতে যে দলগুলো রয়েছে তাদের অবস্থানটা দেখায়। তো গ্রুপ বিতে এখনো কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি, আগামীকাল গ্রুপ বিতে থাকা দলগুলোর ম্যাচ রয়েছে। তো এখানে গ্রুপ বিতে 4 নম্বরে সংযুক্ত আরব আমিরাত, 3 নম্বরে পাকিস্তান এ দল, 2 নম্বরে ওমান এবং 1 নম্বরে ইন্ডিয়া এ দল। তো এখনো কিন্তু গ্রুপ বিতে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি, যেহেতু 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে, অল্প দিনের মাঝে টুর্নামেন্টটা শেষ হবে এবং দিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এই ইমার্জিং মিন্স এশিয়া কাপে। তো প্রতিটি ম্যাচ শেষে হয়তো আপডেট দেওয়া সম্ভব হবে না, একদিনের 2টি ম্যাচ শেষে, অর্থাৎ
দুপুর 3টায় যে ম্যাচ রয়েছে এবং সন্ধ্যা 7:30 যে ম্যাচ রয়েছে, এই দুটা ম্যাচ শেষ হলে আপনাদেরকে রাত 11টায় পয়েন্ট টেবিল আপডেটটা চূড়ান্তভাবে প্রতিদিন জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিই ডিসেম্বর মাস থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিপিএল এ 7টি দল অংশগ্রহণ করবে, 7টি দলেরই অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির ফ্যান জার্সিগুলো পেয়ে যাবেন রয়্যাল কটন ইনবিডিতে। তাই তো আপনার পছন্দের দলের জার্সি পরে এবার বিপিএল এ প্রিয় দলকে সমর্থন করতে সেই প্রিয় দলের জার্সিটি কিনতে পারবেন রয়্যাল কটন ইনবিডি থেকে। পছন্দের দলের জার্সিতে আপনার নাম, পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে। এছাড়াও আইপিএল, বিপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সৌদি প্রো লিগ সহ খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি পেয়ে যাবেন রয়্যাল কটন ইনবিডিতে। আপনার মন মতো পছন্দের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের অর্থাৎ কাস্টমাইজড ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের জার্সিগুলোও রয়যাল কটন ইনবিডি থেকে বানিয়ে নিতে পারবেন। তাই তো জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে রয়্যাল কটন ইন বিডিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা তাদেরকে আপনারা সরাসরি কলও করতে পারেন এবং তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও আপনারা নক দিতে পারেন। চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তীতে আগামীকাল 19 অক্টোবর শনিবার এই ইমার্জিং মিন্স এশিয়া কাপে দিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে ওমান। এই ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 3টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ইন্ডিয়া এ দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান এ দল। ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। তো এই ছিল কিন্তু পরবর্তী ম্যাচের সময়সূচি। তো ইন্ডিয়া এ দল বনাম পাকিস্তান এ দলের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে প্রেডিকশনটা করে যাবেন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে ইমার্জিং মিন্স এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে, এই প্রত্যেকটি ম্যাচ কিন্তু আপনারা এসিসি এশিয়া ক্রিকেট কাউন্সিলের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু সরাসরি লাইভ আপনারা দেখতে পারবেন। তো এসিসি কিন্তু এই ব্যবস্থাটা করেছে, বিগত আসরের ম্যাচগুলো সেখানে সরাসরি দেখার ব্যবস্থা ছিল, এবারের আসরের ম্যাচগুলো দেখতে পারবেন এসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা ইউটিউবে গিয়ে এসিসি লিখে সার্চ করলে কিন্তু তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা দেখে নিই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, প্রথম ম্যাচ থেকে সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা, এখানে কিন্তু তালিকার 10 নম্বরে অবস্থান করছে মার্টিন কট জিয়ে, তিনি এক ম্যাচে রান করেছেন 7। এরপর 9 নম্বরে বাংলাদেশের ব্যাটসম্যান মাহফুজুর রহমান রাব্বি, এক ম্যাচে রান করেছেন 8। এরপর 8 নম্বরে জিসান আলম, এক ম্যাচে রান করেছেন 11। 7 নম্বরে এহসান খান, এক ম্যাচে রান করেছেন 13। 6 নম্বরে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, এক ম্যাচে রান করেছেন 19। 5 নম্বরে রয়েছেন নিজাকাত খান, এক ম্যাচে রান করেছেন 25। 4 নম্বরে পারভেজ হোসেন ইমন, এক ম্যাচে রান করেছেন 28। এরপর 3 নম্বরে তাওহিদ হৃদয়, এক ম্যাচে রান করেছেন 29। 2 নম্বরে আকবর আলী, বাংলাদেশের অধিনায়ক আকবর আলী, এক ম্যাচে রান করেছেন 45। 1 নম্বরে অবস্থান করছে বাবর হায়াত, এক ম্যাচে রান করেছে কিন্তু 85। তো এক ম্যাচে 85 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে 1 নম্বরে কিন্তু বাবর হায়াত, তিনি কিন্তু হংকং এর খেলোয়াড়। এরপর যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখি, সেখানে কিন্তু আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় 10 নম্বরে দেখতে পারবো বাংলাদেশের পেসার আবু হায়দার রনিকে, এক ম্যাচে উইকেট পেয়েছেন 1টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে নাসিরুল্লাহ রানা, তিনি হংকং এর খেলোয়াড়, এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। এরপর আমরা রেজাউর রহমান রাজাকে দেখতে পারবো 8 নম্বরে, এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। এরপর 7 নম্বরে রাকিবুল হাসান, এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। আতিকুল ইকবাল, তিনিও এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। এরপর 3 নম্বরে মাহফুজুর রহমান রাব্বি, এক ম্যাচে 1টি উইকেট পেয়েছেন। এরপর 2 নম্বরে এহসান খান, এক ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। এরপর রিপন মন্ডল 1 নম্বরে, তিনি এক ম্যাচে 4টি উইকেট পেয়েছেন। তো এখানে সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকায় সম্ভবত এখানে 8 জনের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন, সরি প্রথমে আমি 10 জন বলে ফেলছিলাম, তো এখানে 8 জন রয়েছে। তো এই 8 জনের যে তালিকা, এখানে বাংলাদেশের পেসার রিপন মন্ডল কিন্তু 1 নম্বরে অবস্থান করছে প্রথম ম্যাচ শেষে। তো শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের মধ্যকার ম্যাচ শেষে আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রায় দিনের দুটি করে ম্যাচ শেষে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়া হবে। আপনারা চাইলে প্রতিটি ম্যাচ শেষে আপনাদেরকে আপডেট জানিয়ে দিতে পারি। তো এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কিভাবে আপডেটটা চাচ্ছেন। তো যাই হোক, পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। নিয়মিত ফেসবুকে আপডেট পেতে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটা আপনারা ভিজিট করে আসতে পারেন, ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিতে পারেন। আমরা কিন্তু নিয়মিত ফেসবুক পেজেও আপডেট দিয়ে আসতেছি। যাই হোক, আপনারা পরবর্তী আপডেট পেতে আমাদের পাশে থাকবেন এবং খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি আপনারা রয়্যাল কটন ইন বিডি থেকে কিন্তু বিশ্বস্ততার সাথে অর্ডার করতে পারেন। রয়্যাল কটন ইন বিডিতে জার্সি অর্ডারের 2 থেকে 3 দিনের মাঝে, অর্ডার কনফার্মের 2 থেকে 3 দিনের মাঝে হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে রয়্যাল কটন ইন বিডি। তাই তো বিশ্বস্ততার সাথে আপনারা জার্সি অর্ডার করতেই পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।